এই জন্যই আমার গ্রামের কোনো প্রজেক্ট আসতে ইচ্ছে করে না, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা ঠিক মতো চিনি না, তারপর আবার রাসেল ভাই পারে ভয়। আচ্ছা তুই এত ভীতু কেন বলতো, চল তো। গ্রামের প্রজেক্টগুলো কেন নেই বস? জুতা সেলাই পালিশ, পালিশ আছে, জুতা সেলাই, জুতা সেলাই পালিশ। এই সৈকত, এই মুচির বাচ্চাকে জিজ্ঞেস করি, উনি তো এই গ্রামের, উনি বলতে পারবে লোকেশনটা কোথায়, জিজ্ঞেস কর। এই এলাকার একটা অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, কোথায় মানে তোমাদের ইউএনওর অফিসটা কোথায়? ইউএনও? ও, আপনারা দুজন ইউএনওর অফিসে যাবেন? কোনো সমস্যা নাই, আমি ইউএনওর অফিস চিনি, আমি আপনাকে ওই অফিসে লয়ে যাবো। তো স্যার ম্যাডাম, যাওয়ার আগে আপনাকে জুতাটা একটু পালিশ করে দিই। এই বুঝার বাচ্চা বুঝা, মুচির ঘরে মুচি, কোথাও কি লেখা আছে ইউএনও অফিসে যাওয়ার আগে জুতা পরিষ্কার করে ঢুকতে হবে? তোকে এই রুলস কে শিখিয়েছে? তাছাড়া আমাদের জুতার মধ্যে কি কোনো ময়লা আছে তাকিয়ে দেখ, আমাদের জুতা একবার আয়নার মতো চকচক করতেছে, বুঝতে পেরেছিস? না, আমি আসলে ওই অর্থে বলি নাই, আমি বলতেছি কি, একটা অফিসে যাইবেন, ওই অফিসে গেলে সবাই তো একটু টিপটপ ভাবে যায়, এল দেখা কইছিলাম। আমার জুতাটা খুলে তো দুই গালের সাথে দুই জুতা এইভাবে ঘষা দিয়ে আমার জুতা পরিষ্কার করবো, তারপরে যাবো। আরে বলছিস কেন, ঘষা মেরে দে, ওর কত বড় সাহস, ও বলতেছে টিপটপ হয়ে যাওয়া লাগবে। এই আমাদের দেখে কি মনে হচ্ছে না যে আমরা টিপটপ ভাবে যাচ্ছি? হ্যাঁ, আমরা কি গাইয়া খাতের মতো যাচ্ছি? আরে বুঝতে পারছিস না, যখনই দেখলো শহর থেকে দুজন বাবু সাহেব আসছে, তখনই সে কি করলো, বাবু সাহেবের কাছ থেকে আর মেম সাহেবের কাছ থেকে কিছু টাকা খসিয়ে নেই। টাকা কি বলদের দিয়ে পড়ে যে তোমাকে চাইলে আর আমি তোমাকে টাকা দিয়ে দিলাম? না স্যার, আমি আসলে ওইভাবে বলি নাই আপনার, আমি তো বলতেছি যে আমি আপনাকে এটা পরিষ্কার করে দিলে আমার দুই চার টাকা যা দেন তাই শুনি। এখনো মুখে মুখে কথা বলেই যাচ্ছে। ঠাকুর তাকিয়ে আছিস কেন, তুই বলেছিস না যে ওকে জুতা দিয়ে মারা উচিত? তুই এক কাজ কর, তোর পায়ের জুতাটা অনেক নতুন আছে এবং অনেক দামি আছে, জুতাটা খুলে ইচ্ছা মতো মার। জুতা কেন, আমার হাতটা আছে না, এটা হাত না, এটা হাতুড়ি, হাতুড়ি, একটা থাপ্পড় পড়বে ওর মুখ এখন থেকে এইভাবে হয়ে যাবে একদম। এত বড় সাহস, আপনি একজন মুরব্বীকে হাত দিচ্ছেন? এই এই তো সাহসী করে হয়, আমার মতো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর গায়ে তুই হাত দিয়েছিস? তুই জানিস কত বড় রিয়েল এস্টেট কোম্পানি থেকে আমি আসছি, এই এলাকার ইউনোর কাছে যাচ্ছি, ইউনোকে বলে তোদের তিনজনকে এলাকা ছাড়া করে দিব। কেমন আপনি, আপনি কাকে কি বলছেন জানেন? আপনি যাকে এতক্ষণ ধরে হুমকি দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের এই উপজেলার ইউনো। ইউনো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? জি স্যার, স্যার আমরা আপনার অফিসে যাচ্ছিলাম, ওই যে আমাদের স্যার উর্মি রিয়েল এস্টেট অ্যান্ড কোং, ওটার জন্য আপনাদের এখানে 2000 বিঘা জমি আমরা স্যার নিতে এসেছিলাম স্যার, কথাবার্তা সব হয়েছিল, শুধু স্যার আপনার সাইনটা প্রয়োজন ছিল। আর স্যার দেখুন না স্যার, আমরা যাচ্ছি পথের মাঝে এই পুরো বাচ্চা আমাকে বেআইনিভাবে টাকা চাচ্ছে, বলতেছে এখান থেকে জুতো পরিষ্কার করেই যেতে হবে, না করলে নাকি আপনার অফিসে যাওয়াই যাবে না। এই যে মুখ সামলে কথা বলুন, কে কার কাছে টাকা চাচ্ছে, কে নির্যাতন করছে সেটা আমরা ভালো করে জানি, আপনারা বলুন আপনাদের এত বড় সাহস কে দিয়েছে একজন মুরব্বীকে হাত তোলার? কি হয়েছে দেখছিস, একটা মুচির হয়ে কিনা ইউনো সাহেব কথা বলছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না উনি ইউনো কিনা। স্যার এইসব কি বলেন তো, আপনি একজন ইউনো এটা তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি সামান্য একজন দুই টাকার মুচির হয়ে কথা বলতেছেন কেন স্যার, এতে কি আপনার মান সম্মান থাকবে বলেন? শুনুন, উর্মি গ্রুপ অফ কোম্পানি, আমি মনে করেছিলাম একটা ভালো রিয়েল এস্টেট একটা বড় কোম্পানি, আপনারা অবশ্যই সাহায্য করেন এবং মানুষকে সাহায্য করে যাবেন, আপনারা তো কাজ করছেন, কিন্তু আমি সাইন করার যে চিন্তা ভাবনাটা করেছি সেটা আর এখন করলাম না, আপনাদেরকে আমি সাইন দেব না। আপনি জানেন উনি কে? আপনি যাকে এতক্ষণ ধরে অপমান করছেন উনি হচ্ছেন আমাদের ইউনো স্যারের বাবা। বাবা? স্যার উনি যদি আপনার বাবাই হয়ে থাকে তাহলে মুচির কাজ করছে কেন, লোকে কি বলবে? দেখুন, আপনাদের মতো এরকম বেয়াদব এমপ্লয় যে অফিসে আছে সেই অফিসের ফাইলে আমি সাইন করব না, কারণ আপনারা মানুষকে সম্মান দিতে পারেন না, যারা মানুষকে সম্মান দিতে পারে না তাদেরকে আমি উন্নতির জন্য কোনো কাজ করতেই দেব না। স্যার স্যার আমাদের ফাইলটা সাইন না হলে স্যার আমাদের চাকরি চলে যাবে স্যার, স্যার আমি এই যে হাজির করছি স্যার আপনার কাছে। জি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের প্রজেক্টটা এভাবে রিজেক্ট করে দিবেন না স্যার। শুনুন, আপনারা আমার কাছে যতই মাপ চান, আপনাদের মতো বেয়াদব এমপ্লয়ি আমি সামনে দেখতে চাই না, আপনারা এখন এখান থেকে যান। স্যার মাফ করে দেন আমাদের। এই যে আমি যেটা বলেছি কানে ঢোকেনি মিস্টার বাদল সাহেব। স্যার ওনাদেরকে বলুন এখান থেকে যেতে। কী ব্যাপার, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন, আর হাত জোর করলেই তো আপনাদেরকে আমরা ক্ষমা করবো না, আপনাদেরকে যেতে বলেছে, চলে যান, যান। চল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই।
বাবা কি দরকার এগুলো করার? তোমার বারবার বলছি যে রাস্তাঘাটে অপমানিত হবে, তুমি চলো তো, তোমার আমি একটা জুতার দোকান দিয়ে দেবো, তার পাশে তুমি বসে এইগুলো কাজ করো, চলো।